আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। বিষয় হচ্ছে গণিত অ্যাসাইনমেন্ট নাম্বার দুই। শিরোনামে তোমরা লিখে দেবে অন্যায় ও বীজগাণিতিক ফাংশন, মানে বীজগাণিতিক রাশি, এটি হচ্ছে তোমাদের শিরোনাম। তো চলো তাহলে প্রশ্ন এবং এর উত্তরটা দেখে নিই। প্রশ্নটি করা হয়েছে দুটি অধ্যায় থেকে, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়। তো এটি হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো এখানে বলছে দশম শ্রেণীর শিক্ষার্থী কেলিন চাকমা 12 এর গুণনীয়কগুলো দিয়ে একটি সেট এ তৈরি করলো এবং একটি সংখ্যাকে পি, যেটা ওয়ানের চাইতে বড়, ধরে নিল, যার বর্গের সাথে ওয়ান যোগ করলে যোগফল পি এর 2√6 গুণ হবে। তো এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। তো এখানে ক নম্বর প্রশ্ন করছে দেখাতে হবে যে পি প্লাস ওয়ান বাই পি এর মান 2√6। তো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা একটু দেখে নিই। এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের খাতা, যেটা প্রথমে তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখে নেবে। অনেকে জিজ্ঞেস করে যে সামনে এবং পিছনে কেন অ্যাসাইনমেন্টের শিরোনাম, কভার পেজে কেন একবার লিখে, এখানে কেন একবার লিখে। দেখো, কভার পেজে তোমাদের লিখতেই হবে, আর এখানে লেখাটা হচ্ছে সৌন্দর্যের কারণে। তুমি ডাইরেক্ট কি ক নং প্রশ্নের সমাধান শুরু করবা না? অ্যাসাইনমেন্ট যেহেতু, তাই একটু ভালোভাবে শুরু করার দরকার। তাই তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম থেকে শুরু করবে অন্যয় ও বীজগাণিতিক রাশি, তারপর লেখা শুরু করবে ক নং প্রশ্নের সমাধান। তো এই ভিডিওটি প্রকাশ হচ্ছে তোমাদের এডুকেশন অল টাইম এই চ্যানেলের পক্ষ থেকে। অবশ্যই যারা নতুন আসো তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে রাখবে। তোমাদের পদার্থবিজ্ঞান, ইতিহাস এবং হিসেব বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট খুব দ্রুতই পাবলিশ হচ্ছে, সেগুলো তোমরা অবশ্যই দেখবে। ক নং প্রশ্নের সমাধান, মনে করি একটি সংখ্যা হচ্ছে পি, আর সংখ্যাটির বর্গ হবে তাহলে কি পি স্কোয়ার। প্রশ্ন অনুসারে বলছে বর্গের সাথে ওয়ান প্লাস করতে, অর্থাৎ পি স্কোয়ারের সাথে ওয়ান প্লাস করলে সেটি হবে 2√6 পি গুণ, মানে পির সাথে 2√6 গুণ হবে। তো এইটি, তো পি এখানে কি গুণ অবস্থায় আছে, এদিকে আসে কি হবে, ভাগ হয়ে যাবে। তো পি স্কোয়ার প্লাস ওয়ানের নিচে আমরা পি ভাগ দিয়ে দিলাম। তো পিটা কিন্তু দুইটা নিচে ভাগ আছে, পি এর নিচেও আছে, ওয়ানের নিচেও আছে। তো আমরা আলাদা আলাদাভাবে দিয়ে দিলাম, পি স্কোয়ারের নিচে ওয়ান পি প্লাস ওয়ানের নিচে পি। তো পি স্কোয়ারকে পি দ্বারা ভাগ করলে আসবে আমাদের পি, আর এখানে ওয়ান বাই পি ইকুয়াল টু কি 2√6 দেখানো হলো। তো এটি কিন্তু আমাদের দেখাতে বলেছে ক নম্বরে। তো ক নম্বর আমাদের সমাধান শেষ। খ নম্বর প্রশ্নে বলছে পি পাওয়ার 6 মাইনাস 1 বাই পি কিউব রাশিটির মান নির্ণয় করো। পি পাওয়ার 6 মাইনাস 1 বাই পি কিউব, এই রাশিটার মান আমাদের নির্ণয় করতে পারলে আমরা পাবো এখানে 3 মার্ক। তো ক নাম্বার আমরা যেটা প্রমাণ করলাম সেটার জন্য 2 মার্ক আছে, আর খ নাম্বার যেটা প্রমাণ করব সেটার জন্য আমাদের 3 মার্ক। তো চলো তাহলে এর উত্তরটা আমরা দেখে নিই। খ নং প্রশ্নের সমাধান, ক হতে পাই পি প্লাস 1 বাই পি ইকুয়াল টু 2√6। আমরা জানি পি মাইনাস 1 বাই পি, দেখো এটা তো আমরা প্লাসের মান জানি, কিন্তু আমাদের মাইনাসের মান দরকার, যেহেতু মাইনাসের কাহিনী করতেছে তাই আমাদের মাইনাসের মান দরকার। তো আমরা জানি পি মাইনাস 1 বাই পি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পি প্লাস 1 বাই পি হোল স্কোয়ার মাইনাস 4 পি 1 বাই পি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস 1 বাই হোল 1 বাই পি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। এরকম করে পি নিচে আর উপরে পি কাটা যাবে, পি প্লাস 1 বাই পির মান হবে 2√6, তার উপরে আমরা দেবো স্কোয়ার। দেখো 2√6 এর উপরে স্কোয়ার মাইনাস 4, 2 এর উপরে স্কোয়ার মানে 4, আর √6 এর উপরে স্কোয়ার মানে 6, 6 আর 4 গুণ করলে হবে 24 মাইনাস 4। তো মাইনাস করে দিলে হচ্ছে আমাদের 20। পি মাইনাস 1 বাই পি এর মান দাঁড়ালে তাহলে কত হবে, দেখো পি মাইনাস 1 বাই পি হোল স্কোয়ার, হোল স্কোয়ার ইকুয়াল টু কিন্তু 20। তো হোল স্কোয়ারটা দিকে যাবে রুট ওভার, তো রুট করে দিলে আসবে আমাদের কি 4×5। তো 4 এর উপরে রুট দিলে হচ্ছে আমাদের 2, আর 5 এর উপরে রুট দিলে হচ্ছে আমাদের √5, 2√5। তো প্রদত্ত রাশি পি পাওয়ার 6 মাইনাস 1 বাই পি কিউব ইকুয়াল টু পি পাওয়ার 6 বাই পি কিউব মাইনাস 1 বাই পি কিউব। তো পি পাওয়ার 6 কে পি কিউব দ্বারা ভাগ করলে আসবে আমাদের পি কিউব মাইনাস 1 বাই পি কিউব। তো এখানে দেখো পি কিউব মাইনাস 1 বাই পি কিউব এর একটা সূত্র আছে, সেটি হচ্ছে আমাদের পি মাইনাস 1 বাই পি হোল কি প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি হোল কি প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো পি মাইনাস 1 বাই পি এর মান পেয়েছিলাম আমরা 2√5, এর উপরে আমরা কিউব দিয়ে দিলাম প্লাস 3, আর পি এ কাটা তা থাকলো এখানে পি মাইনাস 1 বাই পি এর মান 2√5। তো 3 দ্বিগুণ হলে কত আমাদের 6, আর √5 এর উপরে কিউব মানে 5√5, আর 2 এর উপরে কিউব মানে 8, 5 আসতে কত হয় 40√5, আর এখানে হচ্ছে 6√5। তো টোটালি হচ্ছে আমাদের 46√5। এরপর হচ্ছে আমাদের গ নং প্রশ্ন। তো এটার আমরা একটি প্রশ্নটা একটু দেখে নিই। প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো যে পি পাওয়ার 10 মাইনাস 9√6 পি পাওয়ার 5 প্লাস 1 ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের গ নং প্রশ্ন। তো চলো তাহলে এটা আমরা প্রমাণ করব। ক হতে পাই পি প্লাস 1 বাই পির মান কিন্তু 2√6, তাহলে পি কিউব প্লাস 1 বাই পি কিউবের মানটা আমরা একটু বের করে নিই। পি প্লাস 1 বাই পি হোল কিউব মাইনাস 3 পি কিউ, পি 1 বাই পি, পি প্লাস 1 বাই পি কেন দরকার, কারণ আমাদের পি পাওয়ার 5 দরকার। পি পাওয়ার 5কে যদি ভাঙ্গাই তাহলে পি কিউব আসবে আর পি স্কোয়ার আসবে, তাই পি কিউবের মানটা আগে আমরা বের করে নিব। পি কিউব প্লাস 1 বাই পি কিউব, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে পি প্লাস 1 বাই পির মান আমরা বসাবো 2√6, এর উপরে কিউব মাইনাস 3, আর পি পি কাটা যাবে, এখন পি প্লাস 1 বাই পি এর মান বসাবো আমরা 2√6।
তো 2 এর উপরে কিউব মানে হচ্ছে আমাদের 8 আর রুট 6 এর উপরে কিউব মানে 6 রুট 6 3 দুগুণ হচ্ছে 6 রুট 6 তো 6 আসছে 48 48 রুট 6 মাইনাস 6 6 রুট 6 তো মাইনাস করে দিলে হচ্ছে 42 রুট 6 আসে আবার p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার এর সূত্র হচ্ছে p প্লাস 1 বাই p হোল স্কয়ার মাইনাস 2p 1 বাই p তো p এ p এ কাটা দিতে পারি p প্লাস 1 বাই p এর মান হচ্ছে 2 রুট 6 এর উপর স্কয়ার মাইনাস 2 2 এর উপর স্কয়ার মানে 4 আর রুট 6 এর উপর স্কয়ার মানে 6 6 আর 4 যদি আমরা গুণ করে দিই তাহলে 24 আসে অর্থাৎ 4 6 24 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 22 এখন দেখো p পাওয়ার 5 প্লাস 1 বাই p পাওয়ার 5 এটি ইকুয়াল টু কি লিখতে পারি এটি ইকুয়াল টু লিখতে পারি p কিউব প্লাস 1 বাই p কিউব ইনটু p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার মাইনাস p প্লাস 1 বাই p এই দুইটাকে গুণ করে দিলে p মাইনাস 1 বাই p যদি মাইনাস করে দেই তাই আমাদের p p পাওয়ার 5 প্লাস 1 বাই p পাওয়ার 5 পাওয়া যায় তো এটা যদি তোমরা প্রমাণ করতে চাও তাহলে তোমরা নিজের একটি গুণ টুন করে দেখতে পারো এবং p প্লাস 1 বাই p মাইনাস করে দিতে পারো দেখবা যে p প্লাস 1 বাই p 5 p পাওয়ার 5 প্লাস 1 বাই p পাওয়ার 5 চলে আসছে এখন p পাওয়ার 5 আমরা লসাগু নিয়ে নিলাম p পাওয়ার 5 আর p পাওয়ার 5 গুণ করলে p পাওয়ার 10 আসবে 5 5 প্লাস হয়ে যাবে কারণ সংখ্যার সঙ্গে গুণ হলে উপরে পাওয়ারে পাওয়ারে যোগ হয় প্লাস p পাওয়ার 5 p পাওয়ার 5 কাটা থাকলো আমাদের 1 ইকুয়াল টু এখন এইটার মান আমরা বসাই 42 রুট 6 প্লাস এটার মান হচ্ছে 22 ইনটু এটার মান হচ্ছে 22 মাইনাস এইটার মান হচ্ছে 2 রুট 6 আমি তো বাংলা ইংলিশ সব মিশল করে ফেলতেছি তো কিছু মনে করিও না এইটা আমরা যদি গুণ করে দিই তাহলে মান আসতেছে 924 রুট 6 মাইনাস 2 রুট 6 তো যদি মাইনাস করে দিই তাহলে 922 রুট 6 হয় এই 922 রুট 6 এর সাথে কার গুণ হবে রুট 5 এর গুণ হবে তো রুট 5 এর আমরা গুণ করে দিলাম এদিকে প্লাস 922 রুট 6 রুট 5 তো এদিকে চলে আসলো মাইনাস 922 রুট 6 রুট 5 পি পাওয়ার 5 প্লাস 1 ইকুয়াল টু কি 0 এটি হচ্ছে আমাদের প্রমাণিত এরপর আমরা ঘনক প্রশ্নটা দেখে নিই ঘনক প্রশ্ন বলছে আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান হলে আর কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমার ও রেঞ্জ আর নির্ণয় করে এখানে একটা বিষয় দেখো আমাদের কিন্তু বলছে এ একটা সেট তৈরি করছে বারো এর গুণনীয়ক দিয়ে বারো এর গুণনীয়ক বলতে কি বারোকে কী কী দ্বারা ভাগ করা যায় তো চলো তাহলে এর উত্তরটা আমরা দেখিনি এটা কিন্তু আমাদের চার মার্ক আছে হ্যাঁ গ নাম্বার যেটা করলাম সেটা তো চার মার্ক আমরা ঘ নাম্বার যেটা করবো সেটা হচ্ছে আমাদের চার মার্ক থাকবে টোটালি হচ্ছে চার চার তিন আর দুই টোটালি হচ্ছে আমাদের ১৩ মার্ক ১৩ মার্কে রূপান্তরিত করা হবে ১০ মার্কে তো ঘনক প্রশ্নের উত্তর উদ্দীপক হতে পাই বারো এর গুণনীয়কগুলো হলো ওয়ান টু থ্রি ফোর সিক্স বারো টুয়েলভ অর্থাৎ এগুলো দ্বারা দেখবো যে বারোকে ভাগ করা যায় তাহলে এই কলটা আমরা লিখতে পারি ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ দেওয়া আছে আর এর মান হচ্ছে এটা তো এক্স কমা ওয়াই এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান শর্তটি হলো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান এখন প্রত্যেকে প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করি এক্স এর মান ওয়ান টু থ্রি ফোর সিক্স এবং টুয়েলভ ওই যে আমাদের যে মানগুলো আছে এর মান সবগুলো মানে আমরা বসাবো এখন দেখো এক্সের মান যদি আমরা এখন এই যে ওয়ানটা এখানে বসাই ওয়ান বসালে ওয়ান আর ওয়ান যোগ করলে হবে টু আবার টু যদি এখানে বসাই তাহলে হবে থ্রি থ্রি যদি এখানে বসাই থ্রি আর ওয়ান যোগ করলে হবে ফোর ফোর যদি এখানে নিয়ে বসাই তাহলে এইভাবে আমাদের ফাইভ অর্থাৎ এক্সের যে মানগুলো নিছি সবগুলো মান এক্সের জায়গায় বসাতে হবে আর ওয়ার মানটা বের করতে হবে এক্সের মান যদি সিক্স বসাই তাহলে হবে সেভেন এক্সের মান যদি টুয়েলভ বসে হবে থার্টিন এখন দেখো এইখানকার মধ্যে ওয়ার যে মানগুলো আছে তার মধ্যে টু থ্রি ফোর এগুলো মান কিন্তু আমাদের এর মধ্যে আছে এই যে টু আছে থ্রি আছে ফোর আছে কিন্তু ফাইভ সেভেন থার্টিন এগুলো কিন্তু এখানে এর মধ্যে নাই কারণ আমাদের এখানে বলে দিছে ওয়াই বিলংস টু এ মানে হচ্ছে এ এর মধ্যে থেকে ওয়াইয়ের মানটা নিতে হবে যেহেতু ফাইভ সেভেন থার্টিন ডাস নট বিলং টু এ সুতরাং ফোর ফাইভ এর যেমন যেহেতু ফাইভ সেভেন থার্টিন নাই তাই ফোর ফাইভ এই জড়াটাও নেওয়া যাবে না সিক্স সেভেন জড়াটাও নেওয়া যাবে না টুয়েলভ থার্টিন জড়াটাও নেওয়া যাবে না যেহেতু ক্লাস টেনে পড়ো তোমরা তার মানে তোমরা এই সেট সম্পর্কে ভালোভাবেই বুঝো ডাস নট বিলং টু আর তো এখন আর এর মানটা তাহলে আমাদের কী পাচ্ছি আর এর মান পাচ্ছি ওয়ান টু পাচ্ছি টু থ্রি পাচ্ছি থ্রি ফোর পাচ্ছি আর এগুলো পাচ্ছি না তো এখানে সামনের যে সংখ্যাগুলো আছে ওয়ান টু থ্রি এগুলোকে বলা হয় ডোমেন আর ডোম যেটাকে বলে সংক্ষেপে আর পিছনেগুলো হচ্ছে র্যাঞ্চ টু থ্রি ফোর এই হচ্ছে আমাদের অ্যান্সার তো চলো তাহলে পেজটা আমরা ভালো করে দেখে নিই পুরোটাই যে কীভাবে এগুলো সাজানো আছে এটি হচ্ছে আমাদের প্রথম পেজ দেখতেই পাচ্ছ এটা এটি হচ্ছে আমাদের প্রথম পেজ তো প্রথম পেজের পরে আছে এটা আমাদের দ্বিতীয় পেজ আচ্ছা এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন আর তৃতীয় পেজ আর বেশি একটা পেজ দরকার নেই চারটা পেজ হলে তোমাদের হয়ে যাবে এই হচ্ছে তোমাদের অ্যান্সার তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর তোমাদের ফিজিক্স এবং আমাদের যে ইতিহাস ও হিসাব বিজ্ঞান আছে সেগুলো দেওয়া আছে তো সেগুলো তোমরা দেখে নিও তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে